ছিন্নপত্র রবীন্দ্রনাথের আরেক সৃষ্টি। ছিন্নপত্রে পত্রের সংখ্যা কয়টি এবং এগুলো কাদেরকে লেখা হয়েছিল? অনেক চমৎকার একটি প্রশ্ন আসলে। শুধু এটা তো চাকরি পরীক্ষা প্রিলিতে আসে, রিটেনও পর্যন্ত এসেছে বিসিএস যে ছিন্নপত্র সম্পর্কে লিখুন। আচ্ছা, সেটা আমি আপনাকে বলি, এই যে রবীন্দ্রনাথের ভ্রাতস্পুত্রী ইন্দিরা দেবী বিদুষী নারী ছিলেন, যারা লিখেছেন তারা লিখেছেন একে তো খুবই সুন্দরী, স্মার্ট, এবং ওই সময় বয়কাট চুল এটা সম্ভব ছিল না, ঠাকুর বাড়ির তার ছবিগুলো দেখেছি রবীন্দ্রনাথের সাথে। তো রবীন্দ্রনাথকে বোঝার মতো যারা ছিলেন তার মধ্যে তার এই ভ্রাতস্পুত্রী ভাইয়ের মেয়ে ইন্দিরা দেবী একজন ছিলেন। তো রবীন্দ্রনাথ যখন পূর্ব বাংলার জমিদারি পেলেন তখন থেকেই মূলত বা বাইরে যখন যেতেন তিনি ইন্দিরা দেবীকে যে পত্রগুলো লিখতেন ওইগুলি আসলে পরে সংরক্ষিত আকারে ছিন্নপত্র আকারে প্রকাশিত হলো আর কি, ছিন্নপত্র। তো এখানে মোট পত্রের সংখ্যা হলো 153টি ছিন্নপত্র, 153টি। এর মধ্যে প্রথম 8টি পত্রই হলো শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা, সবগুলো যে ভ্রাতুষ ইন্দিরা দেবীকে তা না, অনেকে ভুল করে ফেলেন যে ভ্রাতস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা, তো কিন্তু আমরা বলি ভ্রাতস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা এবং অন্য অন্য পত্র মিলিয়ে প্রকাশিত গ্রন্থে ছিন্নপত্র। তো ছিন্নপত্রে মোট পত্র সংখ্যা 153টি, এর মধ্যে প্রথম 8টা হলো শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা, আর বাকি যে 145টি এগুলো তো সবই তার ভ্রাতস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা পত্র। এবং এটা কিন্তু অসাধারণ পত্রগুলো, আপনি পড়লে বিমোহিত হয়ে যাবেন রবীন্দ্রনাথের পত্র ভাষা, কাব্য কাব্যিক যে সকালবেলা হু হু করে বৃষ্টি হচ্ছে এরকম মাঝি নৌকা নিয়ে যাচ্ছে সবগুলো তার, এগুলো তখন তো একটা পত্র লেখার সময় মানুষের মধ্যে মনোজগৎ যেভাবে থাকে আর এটা তো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ রাইট। আর এখন আমি মানুষ যদি বলি যে তোমরাও যদি রবীন্দ্রনাথের যুগে জন্মগ্রহণ করতে তোমরা অনেক বড় বড় কবি হতে, লেখক হতে, কারণ এখন তো আমাদের আবেগ সব ফেসবুকে দিয়ে দেয়, মেইল কাছে আছে। তখন তো দেখেন নৌকা আসতে আপনি বিলেট যাচ্ছেন, 6 মাস লাগতো জাহাজে, কী করবেন আপনি ওখানে বসে লিখতেছেন, আপনি মানে কবিতা লেখার পরিবেশ পেয়েছেন, আপনি পূর্ব বাংলা আসতেছেন, আপনি 6 দিন 7 দিন নৌকায় লাগতেছেন, আপনি কী করে নৌকায় বসে বসে পড়তেছেন আর লিখতেছেন? আপনি বৃষ্টি থেকে সকালে গগনে গরজে মেঘ ঘন বড় সকলে একা বসে আছি, ওই যা হয়েছে ওখানে বসে বসে পত্র লিখতেছেন নৌকায় বসে, সেই পত্রগুলি বিখ্যাত হয়ে গেল ছিন্নপত্র। তাহলে আমি আবারও সামারি টেনে আসি, ছিন্নপত্রে পত্রের সংখ্যা হলো 153টি, এর মধ্যে 8টি হলো শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা, আর বাকি 145টি সেটা হলো ভ্রাতস্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা। অনেক ধন্যবাদ। আসুন মায়া ছড়াই।